তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখন লকডাউন চলছে, সেই জন্য বাইরে কোথাও যেতে পারছি না, তাই একটু ছোট্ট রাইডিং করতে চলেছি আজকে। যেখানে যাচ্ছি এটি হলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে অবস্থিত ইংরেজ আমলের এয়ারপোর্ট ছিল, তো সেখানেই আমরা আজকে যাচ্ছি। তো এটার ইতিহাস কী আছে, এখানে কী কী আছে, তো এই ভিডিওতে সেই নিয়েই বলতে চলেছি। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমার ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন, যাতে এই ভিডিওটি সবাই দেখতে। কাছাকাছি চলে এসেছি এবং যে রাস্তাটির মধ্যে দিয়ে যাচ্ছি এটি বর্তমানে রাস্তা হলেও তখন কিন্তু এটি রাস্তা ছিল না, এটি ছিল রানওয়ে যেখানে প্লেন নামা ওঠা করত। এরকম রাস্তা বা রানওয়ে সেখানে অনেক রয়েছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, অলরেডি আমরা এখানে পৌঁছে গেছি এবং আপনাদেরকে চারিধারটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এটি চন্দ্রকোনা রোডে হলেও প্রপার চন্দ্রকোনা রোডের মধ্যে পড়ে না, কারণ চন্দ্রকোনা রোড থেকে কিছুটা দূরে আসতে হয়। তো এটি পিকনিক করার জন্য খুবই উপযুক্ত জায়গা এবং এর পরিবেশ খুবই সুন্দর, এটিকে হিস্টোরিক্যাল প্লেসও বলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরো পিচ এবং সিমেন্টের ঢালাইয়ের তৈরি। সিমেন্টটা বলা ঠিক হবে না, কারণ তখনকার দিনে সিমেন্ট ছিল না, চুনসুরকির ঢালাই। এটি পার্কিং প্লটের মতো, মাঝে পার্কিংয়ের মতো জায়গা যেরকম হয়, যেমন যেখানে প্লেনগুলো এসে দাঁড়াতো, আর সাইডে সাইডে প্রচুর রানওয়ে রয়েছে, মানে বিভিন্ন দিক থেকে প্লেন আসতো। এই যে দেখুন, এটি একটি রানওয়ে, এরকম রানওয়ে আরও অসংখ্য রয়েছে। তো এই রানওয়ের মধ্যে দিয়ে প্লেন আসতো বা যেত এবং এসে পার্কিংয়ের মতো যে জায়গাটি ছিল সেখানে এসে দাঁড়াতো। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাই পার্কিংয়ের মতো যে জায়গাটি, সেই জায়গাটির মধ্যেই দাঁড়িয়ে আছি। তো এই রানওয়েটা এখন বর্তমানে রাস্তা, তো তখনকার সময় এটি রানওয়েই ছিল। এখানে চাইলে আপনি ঘুরতে আসতে পারেন, এটি পিকনিক করার জন্য বা ঘোরার জন্য খুবই উপযুক্ত জায়গা। এবং এই জায়গাটি হলো ভুলভুলাইয়ের মতো, যেখানে আপনি আসবেন, যে রাস্তা দিয়ে আসবেন সেই রাস্তাটি যদি মনে না রাখতে পারেন তাহলে কিন্তু মুশকিল, কারণ আপনি যদি এর মধ্যে প্রবেশ করে যান, এটির মধ্যে অসংখ্য এইরকম রানওয়ে বা রাস্তা রয়েছে। আপনি হয়তো আসবেন কোনো এক দিয়ে, আবার হয়তো বেরোবেন অন্য কোনো আরেক রাস্তা দিয়ে, তো সেজন্য আসার আগে আপনি অবশ্যই কোন দিকে আসছেন সেটি লক্ষ্যটি ঠিক রাখবেন, তারপর ভেতরে যাবেন। এবং আপনারা এখানে আসবেন কিভাবে, চন্দ্রকোনা রোড স্টেশনে বা বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে টোটো করে নেবেন এবং বলবেন এরোড্রাম যাব, কারণ এই জায়গাটি এরোড্রাম নামেই পরিচিত। এবং আমরা এগিয়ে চলেছি, একদম শেষের দিকে যাব এবং পুরো জায়গাটি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি কীরকম, একদম নিস্তব্ধ এলাকা এবং মনোরম পরিবেশ, এবং ছোটোখাটো ঝোরঝাড়ও রয়েছে, আর চারিধারে রয়েছে শুধু মাঠ। তো কাপেলরাও এখানে আসতে পারেন।
তো যেটা আগে বলেছিলাম সেটা আরো একবার বলে দিতে চাই, যে আসলে অবশ্যই আপনি যেই রাস্তা বা রানওয়ের মধ্যে দিয়ে প্রবেশ করবেন সেটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। কারণ আপনি যদি ভেতরের দিকে বা একদম শেষের দিকে চলে যান তো আপনার পক্ষে এই জায়গাটি থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল হবে। কারণ কি, এটির মধ্যে আগেও বলেছি অনেক রানওয়ে বা রাস্তা রয়েছে, তো আপনি যদি সেই রাস্তাটি ঠিক মতো মনে না রাখতে পারেন আসবেন আপনি এক রাস্তা দিয়ে, আবার আপনাকে বেরোতে হবে আবার অন্য এক রাস্তা দিয়ে, এবং অন্য রাস্তা দিয়ে বেরোলে কি হবে, হয়তো আপনি এসেছেন চন্দ্রকোনা রোডে থেকে, তো আপনি হয়তো বেরিয়ে গেলেন অন্য আরেকটা কোনো এলাকা। এবার আমরা চলে এসেছি এয়ারপোর্টটির একদম শেষ প্রান্তে এবং আপনাদেরকে দেখাতে চলেছি আরেকটি রাস্তা বা রানওয়ে। আগে বলেছিলাম এখানে বিভিন্ন এলাকার থেকে প্লেন আসতো এবং এই জায়গাটির মধ্যে এসে ল্যান্ড করতো, তো এই রানওয়েটি দেখুন এটি মিলিত হয়েছে চন্দ্রকোনা রোড টু ঘাটাল রাস্তা দিয়ে। আর আমরা যে রাস্তা দিয়ে এসেছি বা ফিরে যাব সেটি 16 নম্বর ন্যাশনাল হাইওয়ে বা দুর্গাপুর টু খড়গপুর রোড। দেখুন এই রাস্তাটা, এরকম অসংখ্য রাস্তা রয়েছে যেগুলো সব দেখানো সম্ভব নয়। দেখুন এই যে আরেকটি রানওয়ে রয়েছে এটিও 16 নম্বর ন্যাশনাল হাইওয়েতে গিয়েই মিলিত হয়েছে, কিন্তু এটা চন্দ্রকোনা রোডের থেকে প্রায় 10 কিলোমিটার দূর। এবার আমরা ফিরে যাচ্ছি, এখানে এসে খুবই এনজয় করলাম। এই হিস্টোরিক্যাল প্লেস বা এয়ারপোর্ট, এটি হলো চন্দ্রকোনা রোড শহরের ঐতিহ্য। ইচ্ছে করলে আপনারাও একবার আসুন এবং এই জায়গাটা দেখে যান, এখানে আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না। এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। থ্যাংক ইউ, এবার দেখা হবে নেক্সট ভিডিওতে।